নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত। আজ আমি করে দেখাবো দুধ পুলি। শীত পড়ে গেছে, এখন পিঠে পায়েসের সময়। চলুন দুধ পুলি করি। প্রথমেই আমি নারকেলের কুটটা গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি। এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমাকে পুরো গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। যতক্ষণ না একটু আঠা আঠা ভাব হবে ততক্ষণ ধরে আমি এটা নাড়ব। দেখুন পুরটা হয়ে গেছে, আঠা আঠা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটা প্যানে জল গরম বসিয়েছি, এই জল দিয়েই আমি চালের গুঁড়োটা মেখে নেব। নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এবার আমি গরম জল অল্প অল্প দিয়ে এতে মাখবো। এর মধ্যে সামান্য একটু আমি নুন অ্যাড করব। দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এভাবে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটাকে আমি এইভাবে মেখে নিয়েছি, এবার 5-7 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ডোটা আমি 5 মিনিট পর আর একটু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে এটা দুধ পুলির আকার দেব। যেরকম খুশি শেপ দিয়ে করতে পারেন। পুলিগুলোকে আমি এইভাবে গড়ে নিয়েছি। এবার জাল দেওয়ার দুধটাই আরেকবার একটু ফুটিয়ে নিচ্ছি। একবার বলক উঠে এলেই আমি পুলিগুলোকে ছেড়ে দেব। পুলিগুলো দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো উপর থেকে একটু কোরানো নারকেল 1 চামচ মতো। দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে না এমনি এটা ঘন হয়ে আসবে, তাই একটু পাতলা থাকতেই আমি নামিয়ে নেব। এখনো গুড় দেওয়া বাকি, গুড়টা দেব তারপর। এবার আমি এর মধ্যে পাটালিটা দিয়ে দিয়েছি, আরো খানিকটা দেব। দেখুন দুধ পুলি কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে নতুন গুড় দেওয়াতে। এবার আমি গ্যাস অফ করে দেব। যে যেমন মিষ্টি খান সেই বুঝে মিষ্টি দেবেন। দুধ পুলি রেডি, এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আমি সার্ভ করে দিলাম দুধ পুলি। অনেকের প্রবলেম হয় কি, দুধ পুলি করতে গেলে কেউ বলে ভেঙে যায়, কারোর খুব শক্ত হয়। কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা করে থাকেন তাহলে দুধ পুলি ভাঙবেও না আর ভীষণই সফট হবে।